ভারতে জি-20 সম্মেলন শেষে ভিয়েতনাম সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার বিকেলে রাজধানী হ্যানয়ে পৌঁছান তিনি। বাইডেনের সফরে উভয় দেশ পরস্পরকে কৌশলগত অংশীদার হিসেবে ঘোষণা করতে পারে। বৈশ্বিক সরবরাহ চেইন এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব কমাতে দেশ দুটির কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করতে পারে। হ্যানয়ে ভিয়েতনামের প্রেসিডেন্ট প্রাসাদে তাঁকে স্বাগত জানান দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি এবং কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নগুয়েন ফু ক্রং। পরে সেখান থেকে কমিউনিস্ট পার্টির প্রধান কার্যালয়ে যান দুই নেতা এবং সেখানেই তাঁরা বৈঠকে বসেন। এরপর বাইডেন সেখানে একটি ভাষণ দেন। বাইডেনের এই সফর এমন এক সময় হচ্ছে যখন চীন ভিয়েতনাম সম্পর্ক দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে এক প্রকার তলানিতে নেমেছে। বিপরীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্যিক লেনদেন বাড়ছে। তবে যুক্তরাষ্ট্রের আগেও ভিয়েতনামে আরও চারটি দেশকে কৌশলগত অংশীদার হিসেবে ঘোষণা করেছে। দেশগুলো হলো চীন, রাশিয়া, ভারত এবং দক্ষিণ কোরিয়া। ভিয়েতনামের প্রযুক্তি খাতের প্রধান প্রধান ব্যক্তিদের সঙ্গে ব্লিংকেনের বৈঠক হতে পারে। সেখানে ভিয়েতনামের মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের সুযোগ সন্ধান করতে পারবেন প্রেসিডেন্ট বাইডেন। দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন আরও বাড়াতে উদ্যোগ নেওয়া হতে পারে। কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন সমর্থিত উত্তর ভিয়েতনাম এবং মার্কিন সমর্থিত দক্ষিণ ভিয়েতনামের মধ্যকার দশকব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের 50 বছর পর ভিয়েতনাম সফরে গেলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।